আসসালামু আলাইকুম, আমি গাজী মাসুদ রানা। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি এটা হচ্ছে বুক কভার ডিজাইন। আর এই বুক কভার ডিজাইনে আপনাদের দেখাবো কিভাবে বুক কভার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, স্প্যান কিভাবে আপনারা নেবেন, কিভাবে সেটা বের করবেন, স্প্যানটা দুইটার মধ্যে থেকে, এগুলো সব ক্লিয়ারলি দেখাই দিব, ঠিক আছে? আর ডিজাইনটা কিভাবে করবেন সেগুলোও ভালোভাবে দেখাই দিব। আচ্ছা, তাহলে শুরু করে দেব। প্রথমে আমি এখানে 12x9 একটা পেজ নিছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বুক কভারের মূল পেজ। এবার এখান থেকে আমি একটা সেভ এরিয়া বের করে নেব, কারণ সেভ এরিয়াটা বের করে নেওয়া সব থেকে বেটার হয়। তাহলে প্রথমে সেভ এরিয়া বের করার জন্য আমি একটা লেয়ার নেব, ঠিক আছে? লেয়ার নেওয়ার পর আমি ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর ক্যানভাস সাইজে যাব। এখানে যাওয়ার পর এখানে যদি টিক দেওয়া না থাকে, আপনার এখানে একটা টিক দিয়ে আপনি 0.25, ঠিক আছে, 0.25 25 ইঞ্চি করে নিয়ে নেবেন। এটা হচ্ছে 25 ইঞ্চি আমাদের সেভ এরিয়া। আর এই সেভ এরিয়াটা এবার আমরা এটাকে একটা সিলেক্ট করে নেব কিভাবে, এই যে আমাদের এখানে স্কেল আছে, স্কেল দিয়ে আমরা এটা এরিয়াটা ঠিকভাবে পয়েন্ট করে নিই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এটা ভালোভাবে জেনে বুঝতে পারি এই জন্য এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা খুব সহজে করা যাবে, আপনারা টিউটোরিয়ালটা ভালোভাবে দেখলে, আর মূল যে থিম সেটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এটা করতে আপনার টাইম লাগবে না। আর প্র্যাকটিস করলে আপনার তো এমনি আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে, আপনার হাতের কাজটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু কম বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার এটার পর আমরা এবার কি করব, এখানে দুইটা পার্ট করব। এবার দুইটা পার্ট কিভাবে করব, আমাদের এখানে আছে 12x9, ঠিক আছে? এবার 12x9 জন্য আমি আরেকটা নতুন পেজ নিব, ঠিক আছে? এবার নতুন পেজ যেহেতু নিব, এই নতুন পেজে কত বাই কত নিতে হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। নতুন পেজ নিব, ঠিক আছে? আর এই নতুন পেজে আমরা নিব এখন, এখানে নিব আমরা 5.75, যেহেতু আমাদের মূল কভারটা ছিল কত, 12x9, তাহলে 12-র অর্ধেক 6, আর 6 থেকে যেহেতু আমরা এখানে কি করছি 0.5 মাইনাস করছি সেভ এরিয়ার জন্য, সেই জন্য 0.5টা আমাদের বাদ দিলাম অর্ধেক থেকে, আর 9 9 থাকবে, ঠিক আছে? এবার কি করব, পেজটা নিব, এই যে এই পেজ, ঠিক আছে? এবার এই পেজটাকে কি করব, একটু কালার করে নিব, কারণ একই কালারের হলে সেই জিনিসটা ভালোভাবে বোঝা যায় না, যার কারণে পেজটাকে কালার করে নিব। কালার করতে আমরা প্রথমে একটা ভালো কালার নিব, যে কালারটা ভালো বোঝা যায়, ঠিক আছে? একটা লাল কালার নিতে পারি অথবা অন্য যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। নেওয়ার পর এটাকে কি করবেন, সরি, এবার এইটাকে আপনি এখানে আনবেন, দেখেন এটার আপনি পুরো কর্নারের সাথে এটা এইভাবে সেভ এরিয়া বাদে ভালোভাবে নিবেন, ঠিক আছে? এই যে আমি এটা এখানে নিয়ে নিলাম, এবার কি করব, আবার স্কেল নেব, স্কেল নিয়ে আমি এটার এইখানে একটা আবার এই পাশে একটা দিব, দেখেন সেভ এরিয়ার ভিতর এটা ঠিকঠাক ভাবে থাকে সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? না হলে আমাদের স্প্যানটা ছোট বড় হয়ে যাবে। এবার এটা কি করব, উঠাই দেব, চলে গেল, দেখেন আমাদের
সেভ এরিয়াও আছে আমাদের, ব্যাক পার্ট আছে, এই যে ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমাদের স্পেন। তাহলে আমাদের কত কত আছে এখানে আপনার 12/9, ঠিক আছে, 12/9 আমাদের এখানে, সেটা থেকে স্পেন বের করছি। এবার আমাদের ডিজাইন, এবার ডিজাইন করতে গেলে মূলত আপনি ডিজাইন অনেকভাবে করতে পারেন, সে কিভাবে ডিজাইনটা চায় আপনার কাছে সেটা আপনার কাছে কিন্তু মূল উদ্দেশ্য থাকবে, সে কিভাবে ডিজাইনটা চাচ্ছে সেটা বুঝে ডিজাইনটা করা। তাহলে আপনি প্রথমে যে কোনো একটা ডিজাইন প্র্যাকটিস করতে থাকবেন, একটা ডিজাইন আপনি এবার কি করব, প্রতিটা পার্ট আলাদা করে নেব। যেমন এই ফ্রন্ট পার্টটা প্রথমে আলাদা করে নিব আমরা, ঠিক আছে, ফ্রন্ট পার্টটা প্রথমে আলাদা করে নিব, একদম এই টপ থেকে ধরে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, ধরে এটা এটাই আমরা কি করে নিলাম, আলাদা করে নিলাম। এবার এটার একটা কালার দেওয়া যায়, যে কোনো কালার দিয়ে আগে আমি একটা আলাদা করে রাখতে পারি, একটা কালার দিলাম, ঠিক আছে। এরপর আর একটা, আর প্রতিবার আলাদা করার সময় কিন্তু একটা করে নতুন লেয়ার নেবেন, না হলে পরে সমস্যা হবে। এটার একটা কালার দিই, একই কালার দিই, এটার স্পেনটা আলাদা কালার দিলাম, ঠিক আছে। স্পেনের কালারটা আলাদা দিই, এটা হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করলাম, আমাদের কাজ বলতে গেলে অর্ধেক শেষ হয়ে গেছে। এবার ডিজাইনটা করব, কিভাবে ডিজাইনটা করব আপনার উপর নির্ভর করবে আপনি ডিজাইনটা কেমন করতে চান, ঠিক আছে। তাহলে আপনাদের জাস্ট আজকে কিভাবে একটা কম সময়ের ভিতরে একটা ছবি দিয়ে আপনি একটা ডিজাইন করতে পারবেন, বুক কভারের সিম্পল একটা ডিজাইন করে দিতে পারবেন, সেটা দেখাবো আজকে, ঠিক আছে। তাহলে মূলত এই কালারটা আমি এখন উঠাই দেবো, আমি যখন যেটার কাজ করব সেটা রাখবো শুধু। এখন আমি এটার কাজ করব, তাহলে এই কালারটা যেহেতু কাজ করব এটা থাকবে, অন্যগুলো উঠাই দিচ্ছি। এবার আমি ফাইলে যাব, ফাইলে যে দেখেন এখানে আমি আপনাদের এটা দেখেন, ঠিক আছে, একটা ছবি নিয়ে আসলাম। এবার এই পিকচারটা দিয়ে আমি এই বুক কভারটা করবো। আমি অন্য অন্য ডিজাইনের ভিতরে আনতে পারি, যেমন পেন টুল দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, তারপরে এখানে অনেক ধরনের টুল আছে, সেই টুল দিয়ে আপনি করতে পারেন, ডিজাইনগুলো করতে পারেন। রেক্টেঙ্গুলার টুল আছে এখানে, মূলত রেক্টেঙ্গুলার টুল দিয়ে ডিজাইন করলে ভালো ডিজাইন একটা শেপ এখানে আনা যাবে, কারণ এটাও রেক্টেঙ্গেল টুলের মতোই, ঠিক আছে। আমি মূলত এটা কি করে নেবো, প্রথমে শেপ চাপ, ঠিক আছে, শিফট চাপ দিয়ে যদি আপনি এটা বড় করেন তাহলে চারপাশে একই রকম হবে। এটা কিন্তু আপনি সেভ এরিয়া সহকারে নেবেন, সেভ এরিয়ার সহকারে নেবেন। আমার এটা স্প্যানের মধ্যে চলে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন যে স্প্যানের মধ্যে বা অন্য কোনো দিকে জানি এটা চলে না যায়, ঠিক আছে। তাহলে এটা আমি কি করবো, পুরোটাই দিয়ে দিলাম, এটা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এন্টার দিব, দেখেন
এই হচ্ছে আমার ফোন পাটে একটা ছবি আমি অ্যাটাচ করলাম প্রথমে। আপনি এবার এটা কি করতে পারেন, আপনি অন্য ডিজাইন এখানে দিতে পারেন, ছবিটা ছোট বড় করে সেটা একটা ডিজাইনের মধ্যে দিতে পারেন। আবার পেন টুল দিয়ে দেখেন, পেন টুল দিয়ে আরেকটা ই দেখাই, পেন টুলটা পরে দেখাচ্ছি আগে এটার কাজটা দেখাই যে কিভাবে করবেন। ঠিক আছে, এটা আমি নিয়েছি, নেওয়ার পর এই ডিজাইনটা করছি। এটা হচ্ছে আমার ফোন পাটের ডিজাইন, ফ্রন্ট পার্টের ডিজাইনটা যেহেতু আমার হয়ে গেছে, এবার আমি কি করবো কন্ট্রোল ডি দিয়ে এটা ঠিক করে নিলাম। এবার এখানে আমি কি করতে পারি, এখানে কিছু লিখতে হবে তো আমার অবশ্যই। এখানে লিখতে গেলে আমি কি লিখতে পারি, এখানে এখানে আমি লিখতে পারি দি অ্যানিমেল। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখতে পারি, দি দি অ্যানিমেল। ঠিক আছে, এটা আমি লিখলাম। আমি দি আর এনিমেলটা আলাদা দিব, তাহলে আমাদের সুবিধা আছে একটা, যেটা আমরা আলাদা আলাদা করে ওইটা কি করতে পারবো, কাজটা করতে পারবো। ঠিক আছে, দি এনিমেল। এটা হয়ে গেল, এবার কি করবো, এনিমেল আর ওইটা একসাথে করে নেব। অ্যানিমেল ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে ব্যাক পার্টে কি দিয়ে যায় আর স্প্যানে কি কালার দেওয়া যায় বা কি ডিজাইন করা যায়। আমাদের স্প্যানে যেহেতু এখানে কালো আছে আর এখানে হলুদের একটা ই আছে, আমরা এখানে স্প্যানের কালারটা এবার দেখতে পারি কি দিয়ে যায়। স্প্যানের কালারটা কপি করব। ঠিক আছে, আমরা কপি করে মূলত সবসময় কাজ করার চেষ্টা করব যে একই রকম যেন হয়, ছবিটা যেমন আছে ওই একই রকম ডিজাইনটা যেন আসে। এটাও পুরো ব্ল্যাক, একটু ব্ল্যাকের থেকে আলাদা দেওয়া যাক, দেখি কেমন হয়। এটা দিলাম, ঠিক আছে, এবার এর পরে কি করব, ব্যাক পার্টের একটা ই করব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এবার ব্যাক পার্টের কাজ করি। এবার এটা কি করবো, এখানে এখানে কালারটা নিব, এখানে কালারটা কিভাবে নিব,
কেটে নিলাম তো, এরপর এখানে এইখানে যে এরকম কালার আছে এরকম একটা কালার দেব। তাহলে প্রথমে কি করি, একটু ডিজাইন করে নিই, ঠিক আছে? একটা ডিজাইন করে নিই, পেন টুল দিয়ে একটা ডিজাইন করতে পারি আমরা, যেমন এইখানে যেমন আছে সেইভাবে একটা ডিজাইন করে নিতে পারি। দেখেন কিভাবে, এখানে কি কালার দিব, এখানে ব্ল্যাক, ব্ল্যাক দিলে বেটার হবে, অথবা এর সাথে মিক্সড করে কালারটাও দিতে পারি, ঠিক আছে? এইটা দিলাম এই কালার। এবার দেখেন আমাদের এখানে আমাদের এরিয়ার এখানে একটা ডিজাইন দিব, আর এখানে ডিজাইন দেওয়ার জন্য পেন টুলটা ইউজ করবো। যে এখান থেকে এ পর্যন্ত এখানে পর্যন্ত, আবার এখানে যে মিশল, ঠিক আছে? এখানে কালার দেবো কি, এই কালারটা। এটা হচ্ছে আমাদের বুক কভার ডিজাইন, ব্যাক পার্টটা এটা দিব। এবার সেপ এরিয়াটা বাইরে আসে, এবার সেপ এরিয়ার সাথে ওটা মিক্স করে দিই, ঠিক আছে? বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে গেলে এটা টান দিয়ে ঠিকভাবে করে নিতে হবে। কন্ট্রোল ডি, এটা হচ্ছে আমাদের দুইটা রিয়া হচ্ছে, ঠিক আছে? এবার কি করব, এখানে দি অ্যানিমেলটা আমরা চেষ্টা করব এইখানে দিব, ঠিক আছে? বুক কভার ডিজাইনের এখানে একটা দেখবেন হেডিং এর মতো এখানে একটা নাম থাকে, তাহলে আমরা এবার কি করব, দি বুক কভার এটা কপি করব, এটা কন্ট্রোল যদি কপি করব, ঠিক আছে? কপি করব, করার পর এটাকে চিকন করে নিব, চিকন করে ঘুরাই নেব এইভাবে, এরপর এটা আমরা এখানে সেট করব। ওকে,
এখানে এবার আমরা অ্যাবাউট লিখতে পারি, আরো অনেক কিছু এখানে আমরা অ্যাড করে দিতে পারি আমাদের যা যা লাগে। তারপরে এখানে আমরা একটা টেক্স দিতে পারি যেটা দেখা যাচ্ছে যে বইটা লিখছে তার একটা ই দিতে পারি, যেমন কি দিয়ে যায় এমডি আমাদের পক্ষবর্ষ ডিজাইন কিন্তু তৈরি। এখন এটা জাস্ট সিম্পল একটা থিম দেখছেন, এটা অল্প সময়ের ভিতরেও করা যায়, কিন্তু এটা ধীরে সুস্থে করে দেখালাম যে ঠিকঠাক ভাবে কিভাবে করা যায়। আর যেহেতু আমার ফটোশুটে একটু সমস্যা আছে সেজন্য একটু ঝামেলা হচ্ছে, যাক এটা এবার মকপে বসে দেখি কেমন দেখা যায়। তা মকপে এটা বসে মকপে বসে দেখি কেমন হয়, ঠিক আছে। মকপে বসাবো তাহলে প্রথম হচ্ছে কি করবো, দেখেন বুক কভার বসানোর পর কেমন হলো, সিম্পল একটা বুক কভার ডিজাইন, ঠিক আছে। এইভাবে আরো অনেকভাবে ডিজাইন করা যায়,
আর ফটোশপের সমস্যা হওয়ার কারণে একটু লং টাইম হয়ে গেছে। নেক্সট টাইম আরো ভালোভাবে আরো অনেক সুন্দরভাবে ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? আর পরবর্তী ডিজাইনের জন্য বা কেমন ডিজাইন দেখতে চান সেটাও কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন আর ট্রাই করতে থাকবেন, ট্রাই করলে অনেক ভালো হবে ইনশাল্লাহ।